নমস্কার, লাইভ ফোন ইন প্রোগ্রাম। আর প্রোগ্রাম মানে ফোনের ঝড়, এবং যারা ফোন করবেন তারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে ফোন করবেন না। আমি একটা ভাইব্রেশনের মাধ্যমে উত্তর দিই, একটা ফুলের নাম এক থেকে বারোর মধ্যে একটা সংখ্যা, জাস্ট মোবাইলের লাস্ট নাম্বার, এই নাম্বারে তারা ফোন করবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে প্রতিটা মানুষের ঘরে বাড়িতে অর্থ নিয়ে একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চাকরি করছি স্যার, চাকরিতে ঠিকভাবে মায়না পাচ্ছি না, সংসার চালানোটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। স্যার ব্যবসা করছি, ব্যবসায় সেই কাস্টমার নেই স্যার, ব্যবসার জায়গাটা নানা রকম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে স্যার এক সময় ভালো ব্যবসা চলতো স্যার, এখন একদমই ব্যবসা তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। এই ধরনের প্রশ্ন যারা আজকে উপান্ত আছে তাদের মধ্যে দেখে চিন্তা করুন। অর্থনীতি, ব্যবসা, ছাড়বি সব দিক থেকে মানুষ জর্জরিত হয়ে গেছে, মেন্টালি ডিপ্রেশনে চলে যাচ্ছে, বেরোতে হবে। আপনিই পারেন আপনার সমস্যা থেকে বেরোতে, আপনি পারেন আপনার সমস্যা থেকে বেরোতে। আমি এই কথাটা জোর গলায় কেন বললাম, কারণ কোনো মিরাকেল রেজাল্ট তো কেউ করাতে পারে না। আপনি ব্যবসার জায়গাটায় উন্নতি করতে চাইছেন, আবার পুনরায় সেই ব্যবসাটাকে ফুলে ফেঁপে উঠতে চাইছেন, কিন্তু উঠতে পারছেন না। মার্কেটের পজিশন এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে স্যার, কাস্টমার সেইভাবে নেই স্যার, তার ফলে দেনার দায় মানে মহাজনের কাছে দেনায় পড়ে যাচ্ছি, এরকম অনেক পজিশন নিয়ে অনেক কিছু আছে। কিন্তু তারা যদি মনে করেন যে ব্যবসাটাকে আবার পুনরায় সেই ভালো জায়গায় পজিশনে তৈরি করতে পারবেন, পারবেন, তার জন্য আপনাকে সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে। সার্ভিস, এই মুহূর্তে স্যার সার্ভিস করছি স্যার, মাইনা সেইভাবে পাচ্ছি না, দু মাসের মাইনা পাচ্ছি, তিন মাসের মাইনা পাচ্ছি না, সংসার চালাবো কি করে স্যার? ছেলে মেয়ের পড়াশোনার খরচা, সংসারের খরচা, যাবতীয় খরচাগুলো তো স্যার থেকে যাচ্ছে, কিন্তু যদি টাকা যদি সেইভাবে না আসে তাহলে করবোটা কি করে? দেনার দায় পড়ে যাচ্ছে স্যার, ধার দেনা করছি কিন্তু সেই ধার দেনাটা শোধ করতে পারছি না, আমি তো আপনাকে পরিশোধ করতে পারবো না। কি করে পরিশোধ করতে পারেন সেই সিস্টেমটাকে আপনাকে জানিয়ে দেব, কিভাবে করলে আপনি আপনার জীবনে সাকসেস পেতে পারেন, কিভাবে করলে আবার আপনি আপনার ঘুরে দাঁড়াতে পারেন। আপনি করবেন সব কিছু, শুধু আমি আপনাকে পথটা দেখিয়ে দেবো, রাস্তা দেখিয়ে দেবো। আর সেই রাস্তা যদি মহাশক্তি রিলেটেড জিনিস জায়গায় পড়ে, যদি সেই রাস্তাটা যদি মহাশক্তি রিলেটেড কবজের জায়গাটা যদি হয়, তাহলে তো আপনাকে চিন্তা করতে হবে না। কারণ যারা এই ধরনের সমস্যা নিয়ে আমার কাছে এসেছিলেন এবং আমার কাছে যারা প্রতিকার পড়িয়েছেন, তাদেরকে আমি জোর গলায় বলতে পারি, তারা প্রত্যেকটা মানুষ ভালো আছে, প্রত্যেকটা মানুষ ভালো থাকতে হবে। দেবরাজ শাস্ত্রী কোনো বিজ্ঞাপনী প্রোগ্রাম করতে ভালোবাসে না, বিজ্ঞাপনী প্রোগ্রাম করে না, মানুষের কথাটাই তুলে ধরার চেষ্টা করি। কারণ অনেক মানুষ আছেন যারা দেবরাজ শাস্ত্রীকে চেনে না, জানে না। একটা ফোন এসে গেছে, একটু কথা বলে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি অভিষেক চক্রবর্তী বলছি, বর্ধমান থেকে। অভিষেক চক্রবর্তী, কার বিষয়ে জানবে? জানবো বলতে আমার মানে দুর্গাপুরে আমি আপনার কাছে গেছিলাম, চিনতে পারছেন? অভিষেক চক্রবর্তী দুর্গাপুরে গেছিলে, চক্রবর্তী ব্যবসা নিয়ে সমস্যা ছিল। ওহো, তুমি আর তোমার দিদি এসেছিলে মনে হয়? দিদি এসেছিলে? হ্যাঁ হ্যাঁ বলো। কেমন আছো? মানে তোমাকে তো আমি প্রতিকার দিয়েছিলাম না? হ্যাঁ প্রতিকার, প্রতিকার দিয়েছিলাম। তাহলে রোগগত প্রতিকারের কথা তো বলেছিলেন, সঙ্গে আপনি জোর দিয়েছিলেন হচ্ছে এটাই শক্তি, মহাশক্তি এর জন্য। তো মানে প্রথম যখন গেছিলাম কি কন্ডিশনে আমি ছিলাম সেটা তো আপনি ভালো করেই জানেন, মানে ব্যবসা চলছিলই না, এত খারাপ অবস্থা যাচ্ছিল। তারপরে আপনার মহাশক্তি কবজ দেওয়ার পরে মানে এখন আমার দোকান যত টাইম আমি বন্ধ করতাম, ধরুন 6টার সময় বন্ধ করতাম, সেটা 8টা হয়ে যাচ্ছে। যে জিনিসটা তোমাকে দিলাম শুধু তোমার বিশ্বাস, তুমি বলেছিস আমার বিশ্বাস আছে বলে আপনার কাছে এসেছি, এটা তুমি বলেছিলে। আমি বললাম বিশ্বাস যদি তোমার থাকে তোমাকে এই তোমাকে 99% পৌঁছে দেবে। আজকে তুমি কতটা ভালো আছো? আজকে যে এই যে প্রোগ্রামের মাধ্যমে আমি ভর্তিরা মানুষকে বলার চেষ্টা করি সেই জায়গাটা, লাইভ অনুষ্ঠান দেখে সাথে সাথে প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছি। হ্যাঁ পেয়ে যাবো আমি বুঝতে পারিনি খুব, মানে আপনার প্রোগ্রামে কনফার্ম না, এটা ভালো। এই যে তুমি পেয়ে গেলে এবং পেয়ে যাওয়ার ফলে তুমি যে এই যে বললে, এটা অনেক মানুষ জানতে পারলো যে আমি যে টিভির মাধ্যমে বলে যাই যে এটা সাধারণ রিলেটেড কবজ নয়। আপনার কাছে গেলে মানে আমি অন্তত 100% আমি কাজ পেয়েছি, আমি আমার দিক থেকে বলতে পারি 100% কাজ পেয়ে, অন্যরা গেলেও আপনার কাছে কাজ পাবে। সেই বিশ্বাস নিয়ে যদি আসতে পারে অবশ্যই সেও পাবে। হ্যাঁ
আমার এই বিশ্বাসটা আছে। অবশ্যই অবশ্যই, কার বিষয়ে জানবে আজকে? আজকে জানবো না, আমার এই ব্যাপারটাই বলার ছিল। তো বাহ, এখন খুব ভালো আছি। আচ্ছা, এখন মানে কি বলবো, অনেকটাই আপনার। বাহ, দেবরাজ শাস্ত্রীর কাছে আসলে ভালো থাকতে হবে, ঠিক আছে, ভালো থাকতে হবে। কারণটা যেটা হচ্ছে যে এটাই তো বলার কাজ, আর কিছু না। এই যে মানুষটা ভালো আছে, ব্যাস এইটুকুই। সে মানুষটা আমার কাছে আশা নিয়ে এসেছিল, কি সমস্যা থেকে মুক্ত হবার আশা নিয়ে এসেছিল। সেই মানুষটা সমস্যা পেয়ে সমস্যা থেকে মুক্ত হয়েছে, এবং সে আনন্দ করে বলছে আমি আজকে 100% কাজ পেয়েছি। ব্যাস, এর থেকে তো বড় কিছু নেই, এর থেকে বড় কিছু পাওনার দেবরাজের দরকার নেই। আপনাদের আশীর্বাদটুকুই দরকার, কারণ দেবরাজ শাস্ত্রী কার্যকারিতা করছে প্রতিটা মানুষের ক্ষেত্রে। যারা দেবরাজ শাস্ত্রীর কাছে আসছে, আজকে ইনি পেয়ে গেলেন বলে আপনাকে জানাতে জানতে পারলেন। কিন্তু বহু মানুষ এরকম আছে যারা নতুন এসছেন, পুরনো লোকের সঙ্গে রিলেটেড, দেখছেন যে স্যারের কাছে কি আপনার নতুন, বোঝে না স্যার 3-4 বছর ধরে এসেছি, কেউ বোঝে 6 বছর, কেউ বোঝে 7 বছর, তারাও কিন্তু কার্যকারিতা বুঝতে পারছে। তারা তখন বলছে কিরকম রেজাল্ট, বোঝে না, ওনার কাছে গেলে আমরা দ্বিতীয়বার কোনো জায়গায় যাই না, ওনার কাছে এবং ওনার পুরো পরিবারটাই আমার ওনার কাছে রাখাই। আশ্চর্য ব্যাপার জানবেন, 2013 সালে আমাকে দেখিয়ে গেছিল, 2013-তে দেখিয়েছিলেন, সেই ব্যক্তি আবার 2022 সালে দেখালেন। আচ্ছা, 2013 থেকে 2022 প্রচুর প্রচুর জ্যোতিষ, প্রচুর তান্ত্রিক অনেক বেড়ে গেছে, অনেক। কেউ বলছে আমার কাছে আসো, কেউ বলছে আমি করে দেবো, কেউ বলছে এই কাজ করে দেবো। তাহলে এত প্রলোভন দেখানো সত্ত্বেও সে দেবরাজ শাস্ত্রীকে ছেড়ে অন্য কোথাও গেল না কেন? আমার বক্তব্য একটাই, সে 2013-এর পরে সে আবার 2022 সালে আবার কিন্তু দেবরাজ শাস্ত্রীর কাছে এসে দেখিয়ে গেল এবং সমস্যার সমাধান নিয়ে গেল আবার। তাহলে সেই বিশ্বাসটা কোথা থেকে তৈরি হয়েছিল? কাজের মাধ্যম দিয়ে, যে ওনার কাছে গেলে সেইটা হবে, এই বিশ্বাসটা তার মধ্যে ছিল। আর আমি বলছি 2022 সালে যেটা নিয়ে গেল এটাও কার্যকারিতা কিন্তু সে পাবে। তা এই জায়গাগুলোকে বুঝতে হবে। আমি বিজ্ঞাপনী প্রোগ্রাম করতে ভালোবাসি না, কষ্ট কথায় কষ্ট নেই। আমি বারবার একটা কথা বলি, আমি মানুষের সমস্যা থেকে সমাধানের রাস্তাটা যেটা আমি করে দিতে পেরেছি সেটাই তুলে ধরার চেষ্টা করছি, আর কিচ্ছু না, সেটাকেই তুলে ধরার চেষ্টা করছি। যে এই মানুষগুলো যদি আমার কাছে এসে কাজ পায়, তাহলে আপনারা কেন বঞ্চিত হবে? অনেক মানুষ এরকম হয়েছে, অন্য জ্যোতিষ তান্ত্রিকের কাছে গেছে, পয়সা খরচা করেছে, রেজাল্ট বুঝতে পারেনি। সেই মানুষটা যখন আমার কাছে এসেছিল, সেখানে বলছে স্যার আপনি লাস্ট। আমি বললাম লাস্ট কিনা বলতে পারবো না, তবে এখান থেকে শুরু। পুরুলিয়ার একজন মানুষ, আমি তাকে বলেছিলাম এখান থেকে শুরু, বলছে স্যার এতটাই বলছেন, ঠিক আছে স্যার আপনি করুন স্যার, আমি প্রতিকার দিয়েছিলাম। সেই মানুষটা কিন্তু সেখানে, সে বিল্ডার্সের লোক, বিল্ডার্সের কাজ করতো এবং বিল্ডার্সের মালিক কাজ করতো না, মালিক তিনি ছিলেন। তিনি কিন্তু তার পরিবার সঙ্গে নিয়ে এসেছিলেন, গাড়ি করেই এসেছিলেন, দুর্গাপুরেই দেখিয়ে গেছেন, দুর্গাপুরে এসেছিলেন এবং মিষ্টির প্যাকেট এবং তার সাথে সাথে গিফট কিছু নিয়ে এসেছিলেন। গিফটটা বড় ব্যাপার না, সেই মানুষটা অন্য জায়গায় গিয়ে কার্যকারিতা পেলো না, কিন্তু দেবরাজ শাস্ত্রীর কাছে পেলো কেন? দেবরাজ শাস্ত্রীর কাছে সবাই চেষ্টা করলেও আসতে পারবে না, কেন? এই মহাশক্তি কবে আসতে দেবে না? যদি দেবরাজের হাত থেকে সেই মানুষটাকে বেরোবার কোন রাস্তা তৈরি করার জন্য মহাশক্তি কবর যদি তৈরি করতে পারে, তাহলেই আপনার সঙ্গে আমার কানেক্টিং হবে, নলে হবে না। আপনি চেষ্টা করে দেখুন, আপনি চেষ্টা করে দেখুন যে হ্যাঁ ওনার প্রোগ্রাম আমি 4 বছর দেখি, 4 বছর অব্দি কিন্তু সে আসতে পারেনি। 4 বছর বিভিন্ন জ্যোতিষ তান্ত্রিকের কাছে গেছে, প্রতিকার করেছে, কোনো কাজ পায়নি। সে 4 বছর পর সেই মানুষটা আমার কাছে এসে কিন্তু কাজ নিয়ে গেছে। তাহলে সেই ব্যক্তি বলে স্যার আগে থেকে এই প্রোগ্রামটা আমি কেন দেখলাম না, বা আগে প্রোগ্রাম দেখেছি স্যার, অনেকবার চেষ্টা করেছি, বারবার বাধা পাচ্ছি স্যার, কোনো না কোনো ভাবে যেতেই পারছি না, সেই 4 বছর পরে স্যার আপনার কাছে দেখাতে এলাম। অ্যাকচুয়ালি ওটা নয়, খারাপ সময় আপনাকে খারাপ মানুষের কাছে ছোটাবে এবং অর্থ ব্যয়ের সময় আপনাকে অর্থ ব্যয় করাবে, সাকসেস দেবে না। আর দেবরাজ শাস্ত্রীর কাছে যে মানুষগুলো এসে পৌঁছাবে, তার মানে ঈশ্বরের কোনো একটা জায়গায় কানেক্টিং আছে, যে এই মানুষটা এইবার সমস্যা থেকে বেরোবার রাস্তা তৈরি হতে এসছে বা বেরোবার রাস্তা তৈরি হয়ে গেছে, তাই সেই দেবরাজের সঙ্গে সে সংস্পর্শে আসতে পারলো। আর এই মহাশক্তি কবচ, যে জিনিসটা আমি বারবার সবকটা মানুষকে জোর গলায় বলি, যে এর কার্যকারিতা না পড়লে বুঝতে পারবেন না, এবং এটার জন্য বিশ্বাস নেই। হ্যাঁ, আপনি যদি ভাবেন যে এটা অর্নামেন্টস হিসেবে পড়ছেন বা অন্যান্য জ্যোতিষতান্ত্রিকরা যেরকম দিয়েছে, না সেই চিন্তা করে কিন্তু কোনো মতেই আমার কাছে আসবেন না, বা আমি তাকে প্রতিকার দিই না। বিশ্বাস আছে? হ্যাঁ স্যার আছে, আপনার প্রতি অবশ্যই আছে, আমার আপনার প্রতিও আছে, জিনিসটা দেবেন তার প্রতিও আছে। রেজাল্ট দেবার দায়িত্ব আমার, আমার বলছি না, আমি সেই কাজটা করে দেবো, দেবার দায়িত্ব সেই মালিকের, সেই মালিক সেই কাজটা করিয়ে দেবে আপনাকে, আমি শুধু একটা মাধ্যম হতে পারি।
তাই আজকে যে সব মানুষরা কাজ পেয়েছে সবাই বলছে স্যার আপনার কাছে এসে আমি কাজ পেয়েছি আমি বলি যে না না এটা ভুল করছেন আমার কাছে এসে আমি মাধ্যম ছিলাম আমি জিনিসটা করেছি পারফেক্ট তাই আপনি রেজাল্টটা পারফেক্ট ভাবে পেয়েছেন বাস এইটুকুই দরকার আর যারা মনে করছেন না সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছাতে চান এবং সেই জায়গা থেকে কোথায় কিভাবে পাবেন তাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেক মঙ্গলবার দুর্গাপুর প্রত্যেক বৃহস্পতিবার ব্যারাকপুর প্রত্যেক শুক্রবার রাসবিহারী প্রত্যেক শনি ও রবিবার চুচুড়াতে এবং প্রত্যেক মাসে একবার বর্ধমান মাসে একবার বহরমপুর যারা যে প্রান্ত থেকে আছেন ওই কটা চেম্বারেই আপনাকে আসতে হবে অনেকে অযথা প্রশ্ন করবেন না স্যার অমুক জায়গায় চেম্বার নেই অমুক জায়গায় চেম্বার নেই এরকম প্রশ্ন করবেন না কারণ বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু ওই কটা চেম্বারেই আসে আর যারা মনে করছেন দূর দূরান্ত থেকে এখন এসে পৌঁছানো সম্ভব নয় বা অনেক দূর থেকে ফোন করছেন তাদের উদ্দেশ্যে বলছি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা টুকে রাখবেন এটা হচ্ছে অনলাইন রিলেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার যারা মনে করছেন যে অনলাইনের মাধ্যমে প্রেডিকশন করাবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা টুকে রাখবেন দূর দূরান্ত যেখান থেকে আপনি চাইছেন যে না স্যারের সঙ্গে একবার হলো যোগাযোগ করার দরকার আছে তাদের উদ্দেশ্যে বলছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা টুকে রাখবেন আর যারা 9163923054 যারা বুকিং নাম্বারে ফোন করে আসছেন তারা অবশ্যই এই নম্বরে বুকিং করে আসবেন এবং মাথায় রাখবেন বুকিং ছাড়া কিন্তু চেম্বারে আসবেন না এটা মাথায় রাখবেন বুকিং ছাড়া চেম্বারে আসবেন না তাই আজকে যে জায়গা নিয়ে আলোচনা করব ভাবছিলাম কিন্তু সময় বলছে আর সময় নেই আবার আসব কোনদিন কোন একটা সময় আজকের মতো বিদায় নমস্কার আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে কিন্তু প্রকাশ করার প্ল্যাটফর্ম পাচ্ছেন